এক বুজুর্গ ব্যক্তিকে এক ব্যক্তি প্রায় গালি দিত যখনই সে ব্যক্তিটি গালি দিত তখনই বুজুর্গ ব্যক্তিটি তার বাসায় কিছু উপহার পাঠিয়ে দিত এভাবেই সেই ব্যক্তিটি প্রায় প্রায় গালি দেয় বুজুর্গ ব্যক্তি তার বাসায় উপহার পাঠিয়ে দেয় হঠাৎ একদিন সেই ব্যক্তিটি গালি দেওয়া বন্ধ করে দিল এবং বুজুর্গ ব্যক্তিটিও তার বাসায় উপহার পাঠানো বন্ধ করে দিল এ ঘটনা পরিলক্ষিতে সেই ব্যক্তিটি বুজুর্গ ব্যক্তিকে কাছ থেকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনি আমাকে এখন আর উপহার দেননি কেন তখন বুজুর্গ ব্যক্তিটি বললেন এটাই তো ব্যবসার নিয়ম অর্থাৎ দিতে হবে এবং নিতে হবে বা তুমি আমাকে দিয়েছ আমি তোমাকে দিয়েছি তখন সে ব্যক্তিটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমি আপনার সাথে কবে ব্যবসা করলাম আমি তো আপনার সাথে কখনো কোনো ব্যবসা করিনি তখন বুজুর্গ ব্যক্তিটি বললেন তুমি যখন আমাকে গালি দিতে তখন তোমার ইবাদতের যে সবুল হতো তা আমার আমল নামায় লেখা হতো অর্থাৎ আমি বিনা পরিশ্রমে কিছু সাব কামাই করতাম তাই আমি তোমার বাসায় কিছু উপহার পাঠিয়ে দিতাম এখন তুমি আমাকে গালি দাও না তাই আমার কি আমার সাব অর্থাৎ বিনা পরিশ্রমে যে আমি সাব পেতাম সেটিও এখন আমি পাই না তাই তোমার বাসায় এখন আমি আর কোনো উপহারও পাঠাই না